কিছুদিনের মধ্যেই আসতে চলেছে শীতকাল। আর আমাদের মতন গরমের দেশে শীতকাল মানেই ফুলের মেলা। এই সময় কম বেশি সবাই ফুল গাছ করে থাকেন। এমনকি পাড়ার যে কাকিমারা সারা বছর সবার গাছে ডাল ভেঙে বেড়ান, তার বাড়ির সামনেও দু একটি টব কিন্তু শীতকালে দেখতে পাওয়া যায়। এই শীতে টবে বা মাটিতে প্রায় 100 প্রজাতির ফুল গাছ করা সম্ভব। তাদের মধ্যে থেকে 22টি অতি সহজে সারা শীত ও বসন্ত কাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার মতন গাছ সম্পর্কে চলুন দেখে নেওয়া যাক। ক্রিসমাস ক্যাকটাস, নাস্টারশিয়াম, কালাঞ্চে, ডায়ানথাস, টোরেনিয়া বা উইশবোন ফ্লাওয়ার, ভারবিনা, শীতকালীন জিনিয়া, পপি, ইমপ্রেশন, প্যান্সি, পিটুনিয়া, অ্যাস্টার, ক্যালেন্ডুলা, গ্যাজেনিয়া, সালভিয়া, ফ্লক্স, স্টক, জেরানিয়াম, গ্ল্যাডিওলাস, বিভিন্ন ধরনের গাঁদা ও ইনকা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এছাড়াও গোলাপ, বোগেনভিলিয়া সহ আরো অনেক গাছই শীতকালে বেশ প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। তো বন্ধুরা, টবে এবং মাটিতে খুব সহজেই করার মতন 22টি ফুল গাছের নাম তো আপনারা জেনে গেলেন। এবারে এই শীতকালীন গাছ সম্পর্কে আরো কয়েকটি বিষয় জেনে রাখুন। বেশিরভাগ শীতকালীন গাছ প্রচুর পরিমাণে রোদ চায়। সারাদিন ডাইরেক্ট রোদ পেলে এরা সব থেকে বেশি ফুল দেয়। তবে ছোট চারা নতুন টবে বসানোর পরে অন্তত 8-10 দিন সেমিশেড বা হালকা ছায়া জায়গায় রাখতে হয়। সাধারণত 6-12 ইঞ্চি সাইজের টবে শীতের যে কোনো ফুল গাছ ভালোভাবেই করা সম্ভব। টবের মাটি মোটামুটি না শুকিয়ে আসলে কখনোই জল দিতে নেই। বেশি জল দিয়ে ফেললে এরা শিকড় পচে খুবই তাড়াতাড়ি কিন্তু মারা যেতে পারে। আর সপ্তাহে একবার নিম তেল বা নিম কীটনাশক সন্ধ্যাবেলায় গাছে স্প্রে করতে পারলে কোনো ধরনের পোকামাকড়, পিঁপড়ে ইত্যাদির আক্রমণ হবে না। তো বন্ধুরা, আর দেরি কেন, 22টি গাছের মধ্যে থেকে বেছে নিন আপনার পছন্দের গাছগুলি এবং তাড়াতাড়ি চলে যান নার্সারিতে। নামগুলি মনে না থাকলে লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন, তাহলে নার্সারি থেকে সঠিক গাছটি বেছে আনতে পারবেন। আর নার্সারিওয়ালাদের ফুলের ছবি দেখালে
তাদেরও চিনতে সুবিধা হবে। তো আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।